পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম বলেছেন প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ সুন্দরবনকে দেশি বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজল হারবাড়িয়া দুবালা ও কটকা সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে ওয়াকওয়ে নির্মাণ শৌচ টাওয়ার তৈরি সহ পর্যটকদের সুযোগ সুবিধা গ্রহণে সরকার বদ্ধপরিকরণ পদ্মা সেতুর চালুর সঙ্গে সঙ্গে সুন্দরবনের পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে দেশি বিদেশি সকল পর্যটক নিরাপদে সুন্দরবন ভ্রমণ করতে পারছে সরকারের রাজস্ব আয়ও আগের থেকে বেড়েছে রবিবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের আলিবান্দা এলাকায় ট্যুরিজম কেন্দ্র পরিদর্শনকালে তিনি বলেন। সঙ্গে সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ দেলাইত হোসেন সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপমন্ত্রী হারবাড়িয়া পর্যটন কেন্দ্রে একটি কেল গাছের চারা রোপণ করেন পরে তিনি শরণখোলা র্যান্ডস অফিস পরিদর্শন করেন